Nux Moschata. Nux Moschata, Myristicaceae family অন্তর্গত এর কমন নাম নুটমেগ। Nux Moschata খুবই একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী হোমিওপ্যাথিক ঔষধ এবং এটা ভেজিটেবল কিংডমের অন্তর্গত। মাদার টিনচার তৈরি করা হয় এর ফলের যে কার্নেল অর্থাৎ যে শ্বাস, সেই শ্বাস থেকে মাদার টিনচারটা তৈরি করা হয় এবং ডক্টর হেলবিগ প্রথম এই ওষুধটি ইন্ট্রোডিউস করেছিলেন। এই গাছ, যে গাছ থেকে এই ওষুধটি তৈরি করা হয় সেটা মূলত ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং এটা নেটিভ প্ল্যান্ট এখানকার, অর্থাৎ সেখানে স্বাভাবিকভাবেই এই গাছ প্রচুর পরিমাণে হয়। আর এছাড়া পাওয়া যায় ইকুয়েটোরিয়াল রিজন, অর্থাৎ ওই সমস্ত দেশে যেখানে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েটর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা, এই সমস্ত যে সমস্ত দেশ, এই সমস্ত দেশের মধ্যে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর যে এর থেকে যে প্রাপ্ত ওষুধ সেটা সব বয়সের ক্ষেত্রে প্রযোজ্য, তবে বিশেষ করে শিশু, বৃদ্ধ মানুষ এবং মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে ডিউরিং প্রেগনেন্সিতে এই Nux Moschata ওষুধটি প্রভূত ব্যবহার করা হয়ে থাকে। Nux Moschata ওষুধটি পেটের গোলযোগের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী একটি ওষুধ। এছাড়া অ্যাবর্শন, অ্যাজমা, কাশি, দুর্বলতা মানে জেনারেল উইকনেস, তারপরে ঢেকুর ওঠা, গ্যাস বা গ্যাস্ট্রালজিয়া, হ্যামারেজ, মাথা ব্যথা, হার্টের সমস্যা, মাসিকের মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, হিস্টেরিয়া এবং বাতের ব্যথায় বিভিন্নভাবে বিভিন্ন পোটেন্সিতে সিমটম অনুসারে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এই রেমেডিটির, এই ওষুধটি Nux Moschata ওষুধটি মাইন্ডের উপর, নার্ভাস সিস্টেমের উপর, স্কিন, মিউকাস মেমব্রেন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, রেসপিরেটরি অর্গ্যান, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউটেরাস এবং ওভারিসের উপরে অ্যাকশন করে। প্যাথোজেনেসিস যদি আমরা এক্সপ্লেন করি তাহলে দেখব নার্ভাস সিস্টেম অ্যান্ড মাইন্ড প্রডিউসিং স্টাপর, ইনসেন্সিবিলিটি অ্যান্ড আনকনকোয়ারেবল স্লিপ, উইকনেস অফ মেমোরি অ্যান্ড কনজিয়েবল মুড। তাহলে প্যাথোজেনেসিসটা কীভাবে কাজ হয় সেটা আমরা দেখি। যে স্পেয়ার অফ অ্যাকশন দেখলাম, তার সঙ্গে কী কী রোগ হয় সেগুলো দেখলাম, এবার প্যাথোজেনেসিস দেখলে আমরা বুঝতে পারবো যে কীভাবে সেই রোগগুলো হচ্ছে। নার্ভাস সিস্টেম অ্যান্ড মাইন্ড প্রডিউসিং স্টুপর, অর্থাৎ নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র এবং মনে একটা অসাড় ভাব চলে আসে, যেন আনকনসিয়াসনেস, যেন অসাড় অসাড় ভাব, কোনো সেন্স নেই, এরকম একটা ধরন হয়ে যায় এবং প্রচুর ঘুমাতে থাকে পেশেন্ট, প্রচুর ঘুমের মধ্যে চলে আসে আর ঘুমে কোনো যেন কোনো সেন্স নেই, এত অসাড়ে ঘুমাচ্ছে। উইকনেস অফ মেমোরি, স্মৃতির দুর্বল এবং মেজাজের জন্য পরিবর্তন হয়। আর কি হয়, স্কিনে এবং মিউকাস মেমব্রেনে কজিং গ্রেট ড্রাইনেস, অর্থাৎ স্কিন এবং মিউকাস মেমব্রেনে প্রচুর পরিমাণে শুষ্ক হয়ে যায়, প্রচুর শুষ্ক হয়ে যায় চামড়া, মিউকাস মেমব্রেন শুষ্ক হয়ে যায়
এবং এই শুষ্কতা নাস মসচেটার একটা বিশেষ ইম্পর্ট্যান্ট সিমটম। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে অথবা এলিমেন্টারি ক্যানেলে কি হয়, এর অনেক সমস্যা আছে। কি সমস্যা? পেটটা ফুলে যায়, গ্যাস ভরে যায় পেটে, পেটটা ফোলা ফোলা ভাব থাকে এবং কখনো কখনো ডায়রিয়া হয় এবং তৎসহ আরও অন্যান্য সমস্যা তৈরি করে। রেসপিরেটরি ট্র্যাক্টে অর্থাৎ শ্বাস প্রশ্বাস যন্ত্রে কি হয়, সেখানে কাশি হয়, কাশি হয় রোগীর এবং গলা ভেঙে যায়। এই নাস মসচেটার একটা বিশেষ ইম্পর্ট্যান্ট সিমটম। এছাড়া রিউম্যাটিক অ্যাফেকশনস, বাতের সমস্যা, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, এগুলো এর সঙ্গে জুড়ে রয়েছে। কনস্টিটিউশনটা কেমন, মেকআপ অব দ্য বডি, নাস মসচেটা প্রধানত মহিলা এবং শিশুদের ঔষধ। এদের কি থাকে, এদের স্কিনগুলো শুকনো, চামড়া শুকনো এবং ঘাম হয় না, চামড়ায় স্কিনে কোনো ঘাম থাকে না এবং শুষ্ক চামড়া। দুর্বল বৃদ্ধ লোকদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব ডেলিকেট হয় অর্থাৎ খুব সেন্সিটিভ হয় এবং এদের ডিসপেপটিক অর্থাৎ হজম টজম ঠিকঠাক হয় না, বদহজম আছে, এইরকম হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের রোগীদের ক্ষেত্রে নাক্স মসচেটা গুরুত্বপূর্ণ ওষুধ। তাহলে মেকআপ অব দ্য বডি দেখলাম, প্রধানত মহিলা এবং শিশু এবং যাদের স্কিন হবে শুষ্ক এবং আর কি হবে, তারা তাদের ঘাম হবে না, ঘাম খুব হবে না, একদমই ঘাম নেই, শুকনো চামড়া, খসখসে এবং বুড়ো, দুর্বল এবং খুব সেন্সিটিভ এবং যাদের হজম টজম খুব ভালো হয় না, সেরকম হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের রোগীরা হয় নাস মসচেটার। টেম্পারামেন্ট কেমন হয়, নার্ভাস এবং হিস্টেরিক্যাল টেম্পারামেন্ট অর্থাৎ স্নায়বিক প্রকৃতির মেজাজ হয় রোগীর। আর হিট কোল্ড রিলেশনে এরা চিলি পেশেন্ট হয়, আর সোরা এবং সাইকোসিস এদের ব্যাকগ্রাউন্ড থাকে। ডায়াথেসিস হয় রিউম্যাটিক ডায়াথেসিস। তাহলে টেম্পারামেন্ট নার্ভাস এবং হিস্টেরিক্যাল, চিলি পেশেন্ট, সোরা এবং সাইকোসিস ব্যাকগ্রাউন্ড এবং রিউম্যাটিক ডায়াথেসিসের মধ্যে পড়ে হচ্ছে নাক্স মসচেটা। এবার আমরা দেখে নিই গাইডিং সিমটম। গাইডিং সিমটম প্রথম কথা, নাস মসচেটার ড্রাউজিনেস অ্যান্ড স্লিপিনেস। এই সিমটম হচ্ছে রেড স্ট্র্যান্ড এবং কিনোট এই ওষুধে, যে ড্রাউজিনেস অ্যান্ড স্লিপিনেস, রুগী সবসময় যেন একটা ঘুম ঘুম ভাব, একটা ঝিমঝিমানো ঝিমিয়ে পড়ার মতো একটা ভাব, এরকম একটা ড্রাউজিনেস স্লিপিনেস সবসময় এর মধ্যে আছে এবং সমস্ত কমপ্লেন্টসের ফলে এই স্লিপিনেস এবং ড্রাউজিনেস আসে, নাস মসচেটার প্রথম কথা। দ্বিতীয় কথা চিলিনেস, চিলিনেস অর্থাৎ শীত শীত ভাব, ঠান্ডা লাগা, কারণ রুগী ভীষণ পরিমাণে চিলি, শীত কাতর এবং সমস্ত সিমটমগুলো অ্যাগ্রাভেট হয় ঠান্ডার সংস্পর্শে এবং স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়ায়। হ্যাঁ, এবং এর আরাম পায় গরম ওয়েদারে এবং গরম পরিবেশে। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে চিলিনেস অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ভাব, শীত শীত ভাব এবং সমস্ত কমপ্লেন্টসগুলো অ্যাগ্রাভেট করে ঠান্ডা সংস্পর্শে আসলে, স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়ার সংস্পর্শে আসলে সমস্ত সমস্যা বেড়ে যায়
এবং ওয়ার্মথ গরমের আবহাওয়াতে গরমের সংস্পর্শে আসলে রোগীর আরাম বোধ হয়। যেমন ইম্পর্ট্যান্ট তেমনই ড্রাইনেস ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ড্রাইনেস সম্পর্কে, যে ড্রাইনেস অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, অর্থাৎ চামড়া শুকিয়ে যায়, মিউকাস মেমব্রেন শুকিয়ে যায়, এত শুষ্কতা মিউকাস মেমব্রেনে, মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তবু জল পিপাসা নেই, তবু জল পিপাসা নেই। এই ড্রাইনেস, এই ড্রাইনেস নাস মসচেটার খুব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম, যা ছাড়া আমরা মনে হয় নাস মসচেটা ভাবতেই পারবো না। ড্রাইনেস ছাড়া আমরা মনে হয় নাস মসচেটা ভাবতে পারি না। তার কারণ এই সিমটম, এই শুষ্কতা এত পরিমাণে প্রমিনেন্ট যে অন্য কোনো আদার মেডিসিনে এই সিমটম আর নেই। যে এত ভীষণ শুষ্কতা, স্কিন শুকিয়ে যাচ্ছে, মিউকাস মেমব্রেন শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, জীব যেন গলার ভিতরে ঢুকে যাচ্ছে, তবুও পিপাসা নেই। এই গ্রেট কিনোট অফ দিস ড্রাগ ইজ দ্য ড্রাইনেস। আবার চোখের শুষ্কতা, শুধু মুখের শুষ্কতা না, চোখের শুষ্কতা, চোখে যেন, চোখের জল যেন আর নেই, চোখের জল শুকিয়ে গেছে, সেক্ষেত্রেও নাস মসচেটা খুব গুরুত্বপূর্ণ ঔষধ। তাহলে ড্রাউজিনেস, স্লিপিনেস, চিলিনেস, ড্রাইনেস। চতুর্থ সিমটম কি? থার্সলেসনেস। এই বললাম শুকিয়ে যাচ্ছে মুখ, গলা, কিন্তু জল পিপাসা নেই। পালসেটেরাতেও সিমটম আছে, কিন্তু নাস মসচেটার সিমটম খুবই গুরুত্বপূর্ণ, যে জল শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, গলাতে জীব গলার মুখের ভিতর ঢুকে যাচ্ছে, এত ড্রাইনেস, স্কিন শুকিয়ে যাচ্ছে, মিউকাস মেমব্রেন শুকিয়ে যাচ্ছে, কিন্তু তবুও এর জল পিপাসা নেই। এই থার্সলেসনেস আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ সিমটম নাস মসচেটার। ওভার সেন্সিটিভনেস, অর্থাৎ অতি সংবেদনশীলতা, নাস মসচেটার পঞ্চম কথা। এই অতি সংবেদনশীলতা বা অতি স্পর্শকাতরতা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। সে লাইট সহ্য করতে পারে না, স্পর্শ সহ্য করতে পারে না, কোনো উগ্র গন্ধ, আওয়াজ, যন্ত্রণা, কিছুই যেন উগ্র, যেগুলো সেগুলো ওভার সেন্সিটিভ, সেগুলো সে সহ্য করতে পারে না। সে এগুলো আসলে কি হয়, ভার্টিগো হয়, মাথা ঘুরে, বমি বমি ভাব হয়, বমি হয়, এমন এমন কখনো কখনো সে মূর্খা পর্যন্ত চলে যায়, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়। তাই ওভার সেন্সিটিভনেস একটা গুরুত্বপূর্ণ সিমটম। রোগী খুবই ভুলো মন, ভুলে যায়, এবং অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, অন্য মনস্ক, উদাসীন, মেজাজের যেন পরিবর্তনশীল হয়, এবং স্নায়বিক প্রকৃতির মানসিকতা দেখা দেয়। রোগীর মূর্ছা যাওয়ার, অজ্ঞান হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সহজেই সে মূর্ছিত হয়ে যায়, এবং একটা এই মূর্ছা যাওয়ার বা ফিট লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি এই নাস মসচেটা রোগীর মধ্যে দেখা যায়। পেটে গ্যাস হয়, গ্যাস হয়ে পেট ফুলে যায়, এর একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। এবং তারপরে ডায়রিয়া হয়, এটা একটা এরকম এরকম সিচুয়েশনে নাস মসচেটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। লিউকোরিয়ার বদলে, সরি, মেনস্ট্রুয়েশনের বদলে লিউকোরিয়া শুরু হয়ে যাওয়া, এর আর একটা বৈশিষ্ট্য বা সিমটম, যেটা কোকুলাস ইন্ডিকাসেও আছে। ফাইসোমেট্রা, এই ফাইসোমেট্রাটা কি? ফাইসোমেট্রা হচ্ছে ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসটা বৃদ্ধি হয়ে যায়, বড় হয়। কারণ কি?
ইউটেরাসের মধ্যে বাতাস জমে বা গ্যাস জমে গিয়ে ইউটেরাসটাকে বড় করে দেয় বা বাড়িয়ে দেয়, ফুলিয়ে দেয়, তাকে বলা হয় ফাইসোমেট্রা। সে ফাইসোমেট্রা কিসে আছে? লাইকোপোডিয়াম আছে, ল্যাকেনাইনাম আছে, স্যাঙ্গুইনেরিয়া ক্যানেও আছে। তো আমরা কি দেখছি, তাহলে লিউকোরিয়া ইনস্টেড অফ মেনসেস, অর্থাৎ মেনস্ট্রেশন শুরু হওয়ার কথা শুরু হয়ে যাচ্ছে লিউকোরিয়া সেই টাইমে। আর ফাইসোমেট্রা এটাও দেখা যায় নাক্স মসজিটার রোগীর ক্ষেত্রে। খাওয়া দাওয়া করলে যে কফটা বেরোয় সে কফটা একটু মানে তরল আকৃতির, কিন্তু যখন জল পান করে যে কফটা, জল পান করার পর যে কফ বের হয় সেটা শুষ্ক কফ। তাহলে জল পান করে যে কফ বেরোয় সেটা শুষ্ক, খাদ্যদ্রব্য খাওয়ার পরে যে কফ বেরোয় সেটা একটু লুজ, একটু তরল। যে পাশ ফিরে শুয়ে থাকে রোগী সেই পাশে ভীষণ রকমের ব্যথা, ভীষণ ব্যথা, এবং শোর, অর্থাৎ বেড শোর হওয়ার একটা প্রবণতা থেকে যায়। অর্থাৎ যে পাশ ফিরে শুয়ে আছে সেখানে শুতে শুতে হয়তো বেড শোর হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং সেখানে প্রচুর ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে নাক্স মসজিটা ব্যবহার করা যেতে পারে। এই বেড শোরের ওষুধ আরও আছে, যে সমস্ত ওষুধে সেগুলির নাম হচ্ছে ব্যাকট্রিসিয়া, পাইরোজেন, রুটা প্রভৃতি। এবার আমরা আসবো মাইন্ড সিমটমে। তো চলুন দেখা যাক মাইন্ড সিমটমে কি বলছে নাক্স মসজিটা। মাইন্ড সিমটমে দেখলে আমরা দেখতে পাবো যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, যে সিমটমগুলো আমরা পাবো। তো প্রথম কথা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। নাক্স মসজিটার রোগী ভীষণ পরিমাণে অ্যাবসেন্ট মাইন্ডেড, উদাসীন থাকে। সে কোনো একটা বিষয় নিয়ে ভাবতে চায় না, ভাবতে পারে না, কোনো একটা বিষয় নিয়ে সে গভীরে প্রবেশ করতে পারে না, সে উদাসীন থাকে, অন্যমনস্ক থাকে, সে অন্য কোনো বিষয়ে কোনো ইন্টারেস্টও নেয় না। অর্থাৎ কোনো কিছুতে তার কোনো ইন্টারেস্ট নেই, কোনো কিছুতে আগ্রহ নেই, তার নিজের ব্যাপারেই হোক বা পারিবারিক ব্যাপারেই হোক বা অন্যের কোনো ব্যাপারেই হোক, তার কোনো বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, তার মধ্যে উদাসীনতা ছেয়ে আছে, সে কোনো বিষয়ে যেন সে মনোযোগ কনসেন্ট্রেট করতে পারে না, সে উদাসীন থাকে, নিজের ব্যাপারে হোক বা অন্যের ব্যাপারেই হোক, কোনো কি বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। রোগী ভীষণ ফরগেটফুল, প্রচণ্ড ভুলোমনা, কিচ্ছু মনে রাখতে পারে না, প্রচণ্ড দুর্বল তার স্মৃতি, এটা ভীষণ পরিমাণে মানে হাইয়েস্ট ডিগ্রি অফ সিমটম, যে মনে রাখতে পারে না, ভীষণ উইকনেস অফ মেমোরি, যে এমন কি সে নিজের পরিচিত ব্যক্তি, পরিচিত রাস্তা বা পরিচিত কোনো বিষয়ে সে মনে রাখতে পারে না, বলতে পারে না, এতটাই ফরগেটফুল, উইকনেস অফ মেমোরি এই নাক্স মসজিটা রোগীর। রোগীর ভীষণ রকমের ঘুমানোর ইচ্ছা, সবসময় একটা ড্রাউজিনেস, ঝিমঝিম ভাব, ঘুম ঘুম ভাব সবসময়। সে ভীষণ পরিমাণ অসাড় ভাব তার মধ্যে থাকে, যার কোনো সেন্স নেই, যেন ঘুমের মধ্যেই যেন ঢলে আছে, এবং হিস্টেরিক্যাল একটা ভাব তার মধ্যে, একটা চেঞ্জিং মুড, অর্থাৎ মেজাজটাও যেন মানে পরিবর্তনশীল তার মধ্যে দেখা দেয়। এই মুহূর্তে হাসছে, আবার এই মুহূর্তে দেখা হচ্ছে কান্নাকাত করছে। এই সাডেন চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড টেম্পারামেন্ট ইজ দ্য কি নোট অফ নাক্স মসজিটা। জেনারেল মোডালিটিতে কি দেখি আমরা, এর অ্যাগ্রাভেশন ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভিজে ঝোড়ো আবহাওয়াতে সমস্ত কিছু সিমটমের, সমস্ত লক্ষণের বৃদ্ধি পায়। কিসে? রোডোডেনড্রনেও আছে এই সিমটম। পরিবর্তনশীল আবহাওয়াতে ঠান্ডা খাবার, ঠান্ডা জল, ঠান্ডা জলে কাপড় চোপড় ধোয়া, ক্যারেজ ড্রাইভিং, এই সমস্ত ক্ষেত্রে, এবং অর্থাৎ গাড়িতে চড়লে,
এবং যে সাইডে ব্যথা সেই সাইডে চেপে শুলে সমস্ত যন্ত্রণা বা ব্যথা বা সিমটম বৃদ্ধি পায়। আর অ্যামেলিওরেশন ঘটে কখন? অর্থাৎ আরাম পায় কোন রোগী শুষ্ক আবহাওয়ায়, গরম আবহাওয়ায়, গরম রুমে বা গরম ঘরে বা কাপড় চোপড় জড়িয়ে রাখলে সে আরাম বোধ করে। এই হচ্ছে নাক মস্যেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ, গুড বাই।